আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও নিয়ে, যে ভিডিওটি আসলে আপনাদের জন্য অনেক উপকার হবে বলে আমি আশা করছি। এটা আমার দ্বিতীয় ভিডিও। আপনারা যারা এসএসসি পড়ছি বা জিএসসি পড়ছি বা এইচএসসি পরীক্ষা দেওয়ার প্ল্যান করছি, তারা তো প্যারাগ্রাফ লিখতে হয় তাদের পরীক্ষার মেইন খাতাতে, তাদের বোর্ড পরীক্ষাগুলোতে তাদের প্যারাগ্রাফ লিখতে হয়, যেটা আমরা খুব ভালোভাবে অনেকে লিখতে পারি না। হয়তো কারণ হচ্ছে যে প্যারাগ্রাফটা ভালো করে বুঝতে পারি না, বা একটা প্যারাগ্রাফের ভেতরে কি কি থাকতে পারে সেটা আমরা জানি না। তো আজকে আমাদের প্রথম যে ভিডিওটা, সেটাতে আমরা বোঝাতে চেষ্টা করবো যে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, এবং একটা প্যারাগ্রাফ লেখার আগে প্যারাগ্রাফ সম্পর্কে কিভাবে আইডিয়া নিয়ে স্টার্ট করতে হয় লেখাটা, সেটা আমরা আজকে বোঝাতে চেষ্টা করব। আজকে দেখেন আমাদের স্ক্রিনে একটা প্যারাগ্রাফ আছে, সেটার নাম হচ্ছে বুক ফেয়ার। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন প্রথম ওয়ার্ডটা হচ্ছে বুক ফেয়ার। আমরা বুক ফেয়ার সম্পর্কে অনেকেই জানি, সারা জীবন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, যেটা কিনা কখনোই পরীক্ষায় আসতো না এরকম কোনো সম্ভাবনা মনে হয়নি। সবসময় মনে হচ্ছে যে হ্যাঁ, এবার বুক ফেয়ার আসতে পারে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বুক ফেয়ারটা ইম্পর্টেন্ট জানা সত্ত্বেও, বা বুক ফেয়ারটা সবসময় পরীক্ষায় আসা সত্ত্বেও, আমরা বুক ফেয়ারটা কি বা এটা কিভাবে লিখতে হয় বা জিনিসটার ভেতরে আসলে কি আছে কিছুই জানি না। তো আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে বুক ফেয়ার নিয়ে কিছু বলতে, আপনারা সামনের এক্সাম গুলোতে যদি কখনো বলতে চায়, সেটা প্যারাগ্রাফ হিসাবে হোক বা প্যাসেজ হিসাবে হোক, অথবা রিডিং স্টোরি হিসাবে হোক, অথবা ডায়লগ হিসাবে হোক, আপনারা যাতে কিছু লিখতে পারেন সেই আশা আমি প্রশ্ন করছি। আর চলেন তাহলে শুরু করি। আচ্ছা, বুক ফেয়ার প্যারাগ্রাফ বলার আগে বুক ফেয়ার সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দেই। জিনিসগুলো আপনাদের সাথে যদি আমি ডিসকাস করি তাহলে আপনাদের মাথায় এই জিনিসগুলো ঘুরবে, এবং আপনারা পরিচিত হলে ওই জিনিসগুলো থেকে আইডিয়া নিয়েও নিজে থেকেও দুই তিনটা লাইন হয়তো বা লিখতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, বুক ফেয়ার বেসিক্যালি হচ্ছে একটা বইয়ের মেলা। যে মেলাটা যে কোনো বাংলাদেশের যে কোনো ভ্যালুয়েবল টাইমগুলোতে বা যে কোনো বাংলাদেশের ওকেশনগুলোতে এটা হতে পারে। এটা যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে এটা যে কোনো সময় হতে পারে, যখন বাংলাদেশ ভালো ভালো কিছু সময় বাংলাদেশের যে ইম্পর্টেন্ট দিনগুলো আছে বাংলাদেশের জন্য, সেই ইম্পর্টেন্ট দিনগুলো তো হতে পারে, অথবা এটা বছর জুড়ে হতে পারে। সো এটার জন্য কোনো ধরাবন্ধা নিয়ম নেই যে আপনাকে 21শে ফেব্রুয়ারিতেই 21শে ফেব্রুয়ারিতে আপনাকে বইমেলা করতে হবে। বইমেলাটা 21শে ফেব্রুয়ারি করতে পারি আমি, এমনকি আমি আমাদের যে বাংলাদেশের পয়লা বৈশাখেও করতে পারি, এমনকি আমরা 16 ডিসেম্বরও করতে পারি। সো এটার জন্য কোনো ধরাবন্ধা নিয়ম নেই। বাট বেসিক্যালি দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটগুলোতে যে আমরা 21শে ফেব্রুয়ারিতে বইমেলাটা বেশি করে থাকি। যেমন বাংলাদেশের যে সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে যে বাংলা একাডেমিতে, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, পুরো মাস জুড়ে থাকে। এটা বেসিক্যালি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত হয়। এই বইমেলাটা বাংলাদেশ বাংলা একাডেমির যে গ্রাউন্ড আছে, যে মাঠটা আছে, সেই মাঠটাতে অনুষ্ঠিত হয়। দেখেন, বইমেলাটা যদি সম্পর্কে বলতে চাই, এটা হচ্ছে না একটা, যেটা বললাম যে একটা মেলা। এই মেলাতে কি হয়, আমরা যখন একটা মেলাতে যাই তখন কি দেখি যে অনেকগুলো লোক বসে আছে, এবং তাদের যে জিনিসগুলো, তারা যে প্রোডাক্টগুলো নিয়ে আসে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে এবং আমাদের কাছে সেল করতেছে। তো প্রথমে যদি আমি বলি, তাহলে বইয়ের মেলা হচ্ছে এমন একটা মেলা যে মেলাটাতে কি করতে পারি, আমরা জিনিসগুলো দেখি এবং জিনিসগুলো আমরা আমরা পারচেস করি বা আমরা কিনি, বা যে লোকটা বসে আছে জিনিসগুলো নিয়ে সে আমাদেরকে বইগুলো দেখাচ্ছে এবং সেগুলো সে আমাদের কাছে বিক্রি করতেছে। এবং এটা একটা জিনিস দেখেন, বইমেলাটা কিন্তু আগে থেকে দিনে দিন আমাদের কাছে খুবই পপুলার হয়ে উঠতেছে, এবং আগামী বছরে আরও জনপ্রিয় হয়ে যাবে। আগে দেখা যেত যে শুধুমাত্র বাংলা একাডেমির যে মাঠ আছে সেই মাঠেই বা প্রিমাইসেসেই আপনার এই 21শে ফেব্রুয়ারিতেই আপনি বইমেলাটা হইতো, বাট এখন দেখবেন যে মোটামুটি সবগুলো ডিস্ট্রিক্টেই বা সবগুলো থানা পর্যায়েও বইমেলাটাকে উৎসাহিত করা হয়। দেখেন, বইমেলাতে গেলে আমরা অনেক টাইপের বই দেখতে পাই। যেমন আমরা যখন একটা গ্রামের মেলায় যাই, একটা দোকানদারের কাছে গেলে দেখা যায় অনেক কিছু থাকে, চুরি থেকে ধরে একদম পিস্তল পর্যন্ত সবকিছু ওদের কাছে থাকে, খেলনা পিস্তল গুলো। কিন্তু এখানে দেখেন, একটা বইমেলাতে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই সে আপনাকে খেলনা বিক্রি করবে। হ্যাঁ, তো তার কাছে বিভিন্ন রকমের বই থাকবে, সেটা যে কোনো বই হতে পারে, সেটা পলিটিক্যাল বই হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, সেটা আবৃত্তির বই হতে পারে, অথবা কোনো উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, গল্প হতে পারে, ঠিক আছে, অনেক কিছু থাকতে পারে, বা গোপালের মতো ফানি কমেডি গুলোর বইও থাকতে পারে। এটা হচ্ছে অনেক রকমের বই থাকতে পারে, বইয়ের তো আর কোনো শেষ নেই, পড়াশোনার বই থেকে শুরু করে আড্ডা দেওয়া গল্প করা সবকিছু বই আছে। তো বই মেলাতে যখন আমরা এই বইগুলো দেখি এবং এই বইগুলো সম্পর্কে আমরা কি করতে চাই, কিনতে চাই, কিনে নিজের যে জ্ঞানটা আছে ওটাকে সমৃদ্ধ করতে চাই। আর বই মেলাতে গেলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের যে
বন্ধু আছে কাছে বা প্রিয় মানুষ আছে, তাদেরকে নিয়ে বইখানাতে যেতে এবং তাদেরকে এই বইগুলো গিফট করতে বা তাদেরকে এই বইগুলো দেখাতে বা বইগুলো সম্পর্কে পরিচয় করাতে। ঠিক আছে, বই মেলাতে কিন্তু শুধুমাত্র আমি একাই যাচ্ছি না, বই মেলাতে আরো অনেক লোক যায়, যেমন যারা বই নিজেরা বানায়, যারা বই লিখে তারাও যায়। ঠিক আছে, যারা বইগুলো আপনার ছাপায় তারা যেতে পারে। ঠিক আছে, তো এখানে অনেক অনেক লোক যেতে পারে, ছেলে মেয়ে উভয় উভয় লোকই যেতে পারে বই ইয়াতে বই মেলাতে। এবং একটা জিনিস আসলে না বললি না, বইটা আসলে আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা সবসময় জানি। এই থিমটার উপরে যদি আপনি মোটামুটি আমার যে বাংলাগুলো শুনেছেন এই বাংলাগুলোর উপরে বেস করে যদি আপনি মোটামুটি আগান, তাহলে আমার মনে হয় না আমাদের এই যে প্যারাগ্রাফটা আছে খুব বেশি করে হবে। তো আমি আপনাদেরকে বলবো আমার কথাগুলো আগে আবার একবার ভালো করে শুনুন যে আমি কি কি আইডিয়া দিয়েছি বই মেলা সম্পর্কে। এই আইডিয়াগুলোই বেসিক্যালি আমরা পড়বো এবং এগুলো পরীক্ষা খাতায় ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করবো। দেখেন, প্রথম লাইন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে বুক ফেয়ার ইজ এ ফেয়ার ফর সেলিং এন্ড ডিসপ্লেইং বুকস। আমি একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আপনাদের ইংলিশে কোনো উইকনেস থাকলে আপনাগুলো ওভারকাম করতে পারেন। এ বুক মানে হচ্ছে একটি বই, এ মানে আমরা জানি বুক হচ্ছে বই, একটি বই। ফেয়ার মানে হচ্ছে মেলা, এখানে যে আপনি ফেয়ার দেখছেন এটা অর্থ হচ্ছে মেলা, আপনারা খাতায় লিখে নিতে পারেন। ফেয়ার মানে হচ্ছে মেলা। তো একটি বই মেলা ইজ এ ফেয়ার, ইজ এ ফেয়ার মিনস হচ্ছে ইজ মানে হচ্ছে হয়, আমরা অনেকে জানি। এ মানে হচ্ছে একটি, আবার বললাম ফেয়ার মানে হচ্ছে যেটা বললাম মেলা। তাহলে হচ্ছে দেখেন, এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার, একটি বই মেলা হচ্ছে একটি মেলা, এটা বোঝাচ্ছে এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার। বই মেলা হচ্ছে একটি মেলা, ফর মানে হচ্ছে জন্য, আমরা অনেক হয়তো জানি না, যারা জানি না তারা লিখে নিব, ফর মানে হচ্ছে জন্য। তাহলে এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার, একটি বই মেলা হচ্ছে একটি মেলা ফর জন্য সেলিং এন্ড ডিসপ্লেইং বুক। এখানে সেল মানে হচ্ছে বিক্রি করা আর ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা বা আমাদেরকে দেখাচ্ছে, যেটা বললাম যে আমাদেরকে বইগুলো দেখায় এবং বিক্রি করে। তো এখানে সেল হচ্ছে বিক্রি করা আর ডিসপ্লে হচ্ছে প্রদর্শিত করা। তাহলে দেখেন, একটি বই মেলা হচ্ছে একটি মেলা যেখানে যেখানে বইগুলো দেখানো হয় এবং বিক্রি করা হয়। এই প্রথম লাইনটার মানে হচ্ছে এই বইগুলো দেখানো বিক্রি করা হয় যে মেলাতে, সেটাকে বলছি আমরা বুক বুক ফেয়ার মানে বই মেলা। ইট হ্যাজ রিসেন্টলি, দেখেন ইট মানে হচ্ছে এখানে বা এটা এটা রিসেন্টলি, রিসেন্টলি মানে আমরা অনেকেই জানি, রিসেন্টলি মানে হচ্ছে কিছু দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কিছু সময়ের মধ্যে জানতাম মনে হচ্ছে পরিণত হয়েছে। ঠিক আছে, এটা কিছু সময়ের মধ্যে পরিণত হয়েছে, ভেরি পপুলার, খুবই জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয়, আমরা যারা জানি না তাহলে লিখে নেবো, পপুলার মানে জনপ্রিয়। তাহলে এটা খুব কিছুদিনের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ঠিক আছে, ইন মানে মধ্যে, আওয়ার মানে হচ্ছে আমাদের, কান্ট্রি মানে হচ্ছে দেশ। তো এটা আমাদের দেশের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই লেখাটা দিয়ে আমরা এটা বলছি। ইট হ্যাজ বিকাম রিসেন্টলি বিকাম ভেরি পপুলার, এটা খুবই পপুলার হয়ে গেছে রিসেন্টলি ইন আওয়ার কান্ট্রি। দেখেন পরের লাইন বলতেছে নাও এ ডেজ, নাও এ ডেজ হচ্ছে টোটালটা একটা ওয়ার্ড, এই নাও এ ডেজ মানে হচ্ছে বর্তমান সময় বা এখন। Nowadays it is held, এটা এখন অনুষ্ঠিত হয়, in every city and town on some occasion. দেখেন যেটা বলেছিলাম যে এটা এখন আসলে শুধুমাত্র যে 21st February হবে ব্যাপারটা তা না, 21st February হবে ব্যাপারটা তা না, এটা এখন যে কোন সময় হতে পারে। এই লাইনটিতে এটাই বলতেছে যে দেখেন, nowadays বর্তমান সময়ে it has, it is held, এটা অনুষ্ঠিত হয়, held মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, এই held মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তাহলে দেখেন কি বলছে, nowadays আমরা বলেছি nowadays হচ্ছে টোটালটা একটা ওয়ার্ড, nowadays হচ্ছে টোটাল একটা ওয়ার্ড, nowadays অর্থ হচ্ছে কিছু বর্তমান বর্তমান সময়ে, ইট মানে হচ্ছে এটা, এটা বলতে এখানে আমি বুক ফেয়ারকে বোঝাচ্ছি। nowadays it is held, এটা অনুষ্ঠিত হয়, held মানে বলছি কেবলই যে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয় ইন এভরি সিটি, প্রত্যেকটা শহরে, ইন এভরি সিটি প্রত্যেকটা শহরে, এটা মানে হচ্ছে প্রত্যেকটা শহরে অ্যান্ড এবং টাউন, টাউন মানে শহর, সিটি আর টাউনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, সিটি অ্যান্ড টাউন অন সাম ওকেশন, কিছু কিছু ওকেশনে। সাম বলতে এখানে কিছু বোঝাচ্ছি আমি, সাম বলতে হচ্ছে অর্থ, সামের অর্থ হচ্ছে কিছু আর ওকেশন মানে আমরা যেটা বললাম যে ঘটনা, কিছু ঘটনা। ঠিক আছে, তাহলে আমি যদি পুরো লাইনটাকে এক্সপ্লেইন করতে চাই তাহলে হচ্ছে নাও এট ইজ ইট ইজ হেল্ড ইন এভরি সিটি অ্যান্ড টাউন অন সাম ওকেশন, কিছু ঘটনার উপর বেস করে বা কিছু ঘটনার ঘটনায় প্রত্যেকটা সিটি এবং টাউনের মধ্যে এইটা অনুষ্ঠিত হয়। কোনটা, যেটা হচ্ছে বুকফেয়ারটা। দেখেন ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের মধ্যে, এটা টোটালটা একটা ওয়ার্ড বলতে পারি আমি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের মধ্যে দ্য লার্জেস্ট বুক ফেয়ার হেল্ড
মানে হচ্ছে সব থেকে বড় বইমেলাটা অনুষ্ঠিত হয়, যেটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে, যে আমাদের থেকে বড় বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমির যে মাঠটা আছে সেই মাঠটাতে, ঠিক আছে? তো এখানে এই লাইনটাই ইংলিশে বলতেছে যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য লার্জেস্ট বুক ফেয়ার, দ্য লার্জেস্ট বুক ফেয়ার হেল, আমাদের দেশে সব থেকে বড় বই বই মেলাটা অনুষ্ঠিত হয়, একটু আগে বলেছিলাম অনুষ্ঠিত হয়, লার্জেস্ট বুক ফেয়ার ইজ হেল অনুষ্ঠিত হয় অন প্রিমাইসেস, প্রিমাইসেস মানে হচ্ছে মাঠ বা একটা জায়গা, ঠিক আছে? প্রিমাইসেস যে অর্থ হয়তো বা তোমরা অনেকে জানো না, প্রিমাইসেস মানে হচ্ছে মাঠ বা জায়গা, তাহলে হচ্ছে অন দ্য প্রিমাইসেস অফ বাংলা একাডেমি, ঠিক আছে? বাংলা একাডেমির যে মাঠটা আছে বা বাংলা একাডেমির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার কথা বলতেছে, যে এইটা আমাদের দেশের সব থেকে বড় বই মেলা যেটা বাংলা একাডেমির মাঠে অনুষ্ঠিত হয় অন দ্য ওকেশন অফ 21st February, যেটা বলেছিলাম আগে যে শুধুমাত্র 21st February হবে ব্যাপারটা তা না, সবসময় হতে পারে, বাট এখানে স্পেসিফিক করে দিচ্ছে যেহেতু 21st February সব থেকে বড় বই মেলাটা অনুষ্ঠিত হয়। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমাদের দেশের মধ্যে সব থেকে বড় এই লাইনের অর্থ হচ্ছে আমাদের দেশের মধ্যে সব থেকে বড় বই মেলাটা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির মাঠে 21st February, যে ঘটনাটা আছে সেই ঘটনাটার উপরে বা সেই ঘটনার দিনে। অল সর্ট অফ বুকস এটাও টোটালি আমরা একটা ফেজ বলতে পারি, অল সর্ট অফ বুকস, ঠিক আছে? মানে সেখানে হচ্ছে সকল ধরনের বই, অল সর্ট অফ বুকস মানে হচ্ছে সকল ধরনের বই, সাবজেক্ট মানে হচ্ছে, সাবজেক্ট মানে হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায়, সাবজেক্ট মানে হচ্ছে উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ তাহলে এই এতটুকু লাইনের অর্থ কি দাঁড়ালো, অল সর্ট অফ বুকস আছে সকল ধরনের বই, উদাহরণস্বরূপ বা যেমন নোভেলস, আমি একটু আগে যেটা বলেছি অনেক ধরনের বই পাওয়া যায়, নোভেলস, নোভেল মানে আমরা অনেকে জানি, তারপর হচ্ছে ড্রামা, তারপর হচ্ছে ড্রামা মানে হচ্ছে নাটক, তারপর হচ্ছে পোয়েম, পোয়েম মানে হচ্ছে কবিতা, তারপর হচ্ছে স্টোরিজ যেটা বললাম যে গল্পের বই থাকতে পারে, অ্যান্ড বুকস অন হিস্ট্রি মানে হিস্ট্রির বই, তোমাদের যে ইতিহাস আছে ইতিহাসের বই থাকতে পারে, পলিটিক্স এর বই থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং এর বই থাকতে পারে, জেনারেল নলেজ এর উপর মানে সাধারণ জ্ঞানের উপর বই থাকতে পারে, সায়েন্স এর উপর বই থাকে, তোমাদের আর্টস এর যদি কেউ থাকো তাহলে আর্টস এর উপরও বই হতে পারে। তাহলে দেখো কি বলছে, সকল ধরনের বই এখানে পাওয়া যায়, যেমন কি বই পাওয়া যেতে পারে, নোবেল পাওয়া যেতে পারে, ড্রামা পাওয়া যেতে পারে, স্টোরির বই পাওয়া যেতে পারে, সায়েন্স এর বই পাওয়া যেতে পারে, আর্টস এর বই পাওয়া যেতে পারে, কমার্স এর বই পাওয়া যেতে পারে। তাহলে এটাই হচ্ছে যে লাইনটাতে, যে সকল রকমের বই এখানে পাওয়া যায় যেগুলো ডিসপ্লেইং করা হয়, দেখো আর ডিসপ্লে, আর ডিসপ্লে ইন দ্য ফেয়ার, যেটা মেলার মধ্যে প্রদর্শিত হয় বা মেলার মধ্যে যে দেখানো হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি এই লাইনটাতে এই যে মেলার মধ্যে বিভিন্ন রকমের বই আমাদেরকে দেখানো হয়, এর মধ্যে অনেক বই রয়েছে যেমন একদম তোমার নোবেল থেকে শুরু করে একদম সায়েন্স কমার্স আর সব রকমের বই এখানে পাওয়া যায়। এরপরে দেখো পরের লাইনটা যেটা বলতেছে, পিপুল হু আর বুক লাভার্স, এর মানে হচ্ছে পিপল মানে হচ্ছে আমরা জানি পিপল মানে হচ্ছে মানুষ, হু আর বুক লাভার্স এই টোটালটাকে আমরা একটা পেজ বলতে পারি, হু আর বুক লাভার্স মানে হচ্ছে যারা বইটাকে ভালোবাসে, ঠিক আছে? বুক মানে হচ্ছে বই, লাভার্স মানে হচ্ছে ভালোবাসে, যে ভালোবাসে তাকে বলতেছে। তাহলে হচ্ছে হু আর বুক লাভার্স মানে হচ্ছে যারা বইটাকে ভালোবাসে, কাম টু দ্য ফেয়ার তারা হচ্ছে মেলায় আসে, কাম মানে হচ্ছে আসা, ফেয়ার মানে হচ্ছে মেলা, তাহলে যেটা অর্থ কি দাঁড়ালো যে কাম টু দ্য ফেয়ার মেলায় আসে টু বাই বুকস, বইটিকে কিনতে, বাই মানে হচ্ছে কেনা, এখানে যে বাই ওয়ার্ডটা আছে বাই মানে হচ্ছে কেনা, আমরা অনেকে জানি বাই মানে হচ্ছে কেনা, বাই বুকস বইটা কিনতে আসে, অ্যান্ড এনজয় দ্য ফেয়ার, এনজয় মানে হচ্ছে কি করা, আনন্দ করা, ফেয়ারে আনন্দ করা, এনজয় দ্য ফেয়ার এটাকে আনন্দ করা। তাহলে দেখো টোটাল যে লাইনটা হচ্ছে সেটা অর্থ দাঁড়ালো পিপুল যারা মানুষ যারা বইটাকে ভালোবাসে, এরপর হচ্ছে কাম টু দা ফেয়ার, ফেয়ারে আসে বা মেলায় আসে, যারা বইটাকে ভালোবাসে তারা মেলায় আসে, টু বাই বুক অ্যান্ড টু এনজয় দা ফেয়ার, বইটাকে কিনতে এবং মেলাটাকে উপভোগ করতে। দেখো এখানে টু মানে হচ্ছে সাধারণ মনে টু তে, টু বলতে তে বোঝায়, ঠিক আছে? টু এনজয় মিন্স হচ্ছে এটা একটা ওয়ার্ডের আগে যদি বসে তাহলে ধরে নিতে হবে যে টু এনজয়, এনজয় মানে হচ্ছে আনন্দ করা, তাহলে টু এনজয় মানে হচ্ছে আনন্দ করতে, ঠিক আছে? আনন্দ করতে। আর এখানে দেখো টু টু বাই, বাই মানে হচ্ছে আমরা যেটা বলছি কেনা, টু বাই যখন হবে তাহলে বুঝে নিতে হবে যে বাই মানে কিনতে, ওয়ার্ডটা শেষে বা যেটার অর্থ দাঁড়ায় কোন একটা ওয়ার্ডের যে বাংলা অর্থ দাঁড়ায় এটা শেষে তুমি তয়কার তে লাগিয়ে দিবা,
তাহলে দেখবা যে সেন্টেন্সটা খুব সুন্দর হবে, তুমি বুঝতে পেরেছো। টু বাই মানে তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কিনতে, আর টু এনজয় যেটা বললাম সেটা হচ্ছে তোমার আনন্দ করতে। তাহলে এই লাইনের অর্থ কি, মানুষ যারা বই ভালোবাসে তারা মেলায় আসে বইটাকে কিনতে এবং মেলাটাকে উপভোগ করতে বা আনন্দ করতে। মেইনলি এখানে মেইনলি বলতে অর্থ হচ্ছে প্রধানত লিটারেট। লিটারেট মানে হচ্ছে আমরা অনেকে জানি, লিটারেট মানে হচ্ছে তোমার যারা শিক্ষিত তাদেরকে বোঝানো হয়েছে, পিপল মানে হচ্ছে মানুষ। তাহলে দেখো এই এতটুকুর অর্থ যদি আমি ভাবি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি লিটারেট পিপল, শুধু মানে মেইনলি প্রধানত শিক্ষিত মানুষ, প্রধানত শিক্ষিত মানুষ টেক ইন্টারেস্ট, তারা ইন্টারেস্ট দেখায় বা আগ্রহ দেখায়। এখানে ইন্টারেস্ট বলতে আগ্রহ বোঝানো হচ্ছে, এখানে যে ইন্টারেস্ট কথাটা আছে এটার মানে হচ্ছে আগ্রহ বোঝাচ্ছে, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। তাহলে টেক মানে হচ্ছে নেয়া, টেক মানে হচ্ছে নেয়া। তাহলে দেখো টোটাল লাইন টোটাল এতটুকুর অর্থ কি দাঁড়ায় যত করেছি, মেইনলি লিটারেট পিপল টেক ইন্টারেস্ট, শুধুমাত্র যারা শিক্ষিত তারাই কিন্তু বই মেলা সম্পর্কে আগ্রহ দেখাবে। এখন দেখো যারা অশিক্ষিত যারা পড়াশোনা জানে না মূর্খ, তারা কিন্তু তোমার বই মেলা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওইখানে গিয়ে তারা আসলে কোনো কিছু কিনতেও পারবে না, কোনো কিছু করতেও পারবে না। তো এখানে বেসিক্যালি যারা লিটারেট পিপল তারাই কিন্তু চাই। তো এই লাইনটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে মেনলি লিটারেট পিপল টেক ইন্টারেস্ট ইন এ বুক ফেয়ার, একটা বুক ফেয়ার এর মধ্যে তারাই আগ্রহ দেখায় যারা শুধুমাত্র শিক্ষিত, এটাই এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে। দেখো তারপর আমি আরেকটা বলেছিলাম যে বই মেলা শুধুমাত্র কিন্তু আমরা একাই যাই না, আমাদের সাথে অনেক জিনিস অনেকেই যায়। তো এই লাইনটা দিয়ে পরের লাইনটা দিয়ে এটাই বোঝানো হবে, মেনি পাবলিশার্স, দেখো যারা বইটাকে পাবলিশ করে তাদের কথা বলানো হয়েছে, আর মেনি মানে হচ্ছে অনেক, অনেক পাবলিশার্স পোয়েটস যারা কবি তাদেরকে বোঝানো হচ্ছে, পাবলিশার্স পোয়েটস, তারপর হচ্ছে অ্যান্ড রাইটার্স কাম হিয়ার, যারা দেখো বইটাকে লিখে যারা কবি এবং যারা বইটাকে পাবলিশ করতেছে তাদের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে বই মেলাতে আসে, এই লাইনটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। তারপর ইয়ং বয়স মানে হচ্ছে যারা যুবক যুবক ছেলে আছে বা অ্যান্ড গার্লস, যারা যুবক ছেলে মেয়ে আছে তাদের কথা বলা হচ্ছে, তারা গেদার, গেদার মানে হচ্ছে একত্রিত হয়, ঠিক আছে, গেদার মানে হচ্ছে একত্রিত হওয়া, একত্রিত হওয়া। হেয়ার মানে বোঝানো হচ্ছে বুক ফেয়ারে, হেয়ার মানে হচ্ছে বুক ফেয়ারে বোঝানো হচ্ছে আপাতত, বা হেয়ারের বাংলা অর্থটা হচ্ছে এখানে, কিন্তু এখানে বলতে আসলে বুক ফেয়ারটাকে বোঝানো হচ্ছে। টু ফাইন্ড আউট দেয়ার ফেভারিট বুকস, ফেভারিট মানে হচ্ছে আমরা জানি, ফেভারিট মানে হচ্ছে হচ্ছে আমাদের পছন্দের যে জিনিসটা সেটাকে আমরা ফেভারিট বলি। তাহলে দেখো ইয়ং বয়েজ এন্ড গার্লস, যারা হচ্ছে তোমার যুবক ছেলে এবং মেয়েরা গ্যাদার একত্রিত হয় হেয়ার এখানে, টু ফাইন্ড আউট দেয়ার ফেভারিট বুকস, তাদের যে পছন্দের বইটা আছে সেই বইটাকে খুঁজে বের করার জন্যই এই বুক ফেয়ারে তারা কি করে একত্রিত হয়, এই লাইনটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। দেখো এরপরের লাইনটা যেটা বলছে, দ্য বুক বাইস, সরি দ্য বুক বাই বুকস টু প্রেজেন্ট দেয়ার নেয়ার অ্যান্ড দেয়ার ওয়ান্স, এখানে দেখো ওই যে যেটা বলেছিলাম যে বই মানুষ কিনে হচ্ছে নিজের নিজের জন্য এবং কি করে মানুষ অনেককে 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 গিফট করে। যেমন আমি যখন কখনো কোনো জন্মদিনের অনুষ্ঠানে যাই বাচ্চাদের, তখন আমি একটা বই গিফট করি বাচ্চাদের। তো এখানে এই লাইনটাই বোঝানো হয়েছে, দেখো দ্য বাই বুকস টু প্রেজেন্ট, তারা বইটাকে কিনে, দে বাই বুকস তারা বইটাকে কিনে টু প্রেজেন্ট দেয়ার নিয়ার দেয়ার ওয়ান্স, ঠিক আছে, তাদের যে কাছের এবং খুব কাছের এবং খুব মানে কি বলে এটাকে মানে খুবই আপন যদি কেউ থাকে তাদেরকে প্রেজেন্ট করার জন্য তারা বুকটাকে বই কিনে, অ্যান্ড দেমস ফর দেমসেলস তাদের নিজেদের জন্য কিনে। দেখো এখানে দুটো কথা বলছে, একটা হচ্ছে আমি আমার যদি কেউ পছন্দের কেউ থাকে বা আমার কাছের কেউ থাকে তাদেরকে তাদেরকে প্রেজেন্ট করার জন্য বা তাদেরকে গিফট দেওয়ার জন্য আমি আমার বইটাকে কিনতেছি এবং নিজের জন্য আমি আমার বইটাকে কিনতে পারি। এবং ফাইনালি যে লাইনটা বলবো সেটা হচ্ছে বুক ফেয়ার রিমাইন্ড আস, রিমাইন্ড মানে হচ্ছে আমাদের স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ড যে ওয়ার্ডটা এটা মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে, আস আস মানে হচ্ছে আমাদের, আমরা অনেকে সবাই জানি আজ তা আশা করছি যে আস মানে হচ্ছে আমাদের। তাহলে দেখো এ বুক ফেয়ার এই বুক বই মেলা রিমাইন্ড আস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট মানে হচ্ছে যে, দ্যাট মানে হচ্ছে যে, দ্যাট মানে হচ্ছে যে দ্যাট ওয়ার্ডটা এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে আমাদের স্মরণ, তাহলে কি হচ্ছে বুক ফেয়ার রিমাইন্ড আস, বই মেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বইটা আমাদের হচ্ছে পরম বন্ধু, যেটা আমি প্রথমেই বলেছি তোমাদেরকে বাংলায় যে বইটা হচ্ছে আমাদের পরম বন্ধু এবং কাছের বন্ধু। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করবে, আমি খুব রিসেন্টলি বা খুব শর্ট টাইমের মধ্যেই আমি চেষ্টা করবো আমি আমার নেক্সট ভিডিওটা করতে, আমরা চেষ্টা করবো ভেঙে ভেঙে তোমাদেরকে ইংলিশ পড়াতে এবং তোমাদের যে ইংলিশের একদম যে খুব উইকনেস সেটাকে ওভারকাম করতে। ধন্যবাদ।